الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد الله تعالى পবিত্র ماه رمضان المبارك মাসে দিনে রোজাকে আমাদের জন্য ফরজ করছেন এবং রাতে তারাবির নামাজকে আমাদের জন্য সওয়াবের কাজ বানাইছেন অর্থাৎ ماه رمضان অর্থাৎ ماه رمضان মুবারক মাসে রোজা রাখা ফরজ এবং রাতে তারাবির নামাজ আমাদের জন্য সওয়াবের কাজ নেকির কাজ কল্যাণের কাজ যদি আমরা তারাবির নামাজ আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন পুরস্কার দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন সওয়াব দিবেন আমরা অগণিত পুরস্কার আল্লাহ তাআলা থেকে পাব এবং আল্লাহ তাআলা তারাবির নামাজ পড়নেওয়ালাদেরকে আল্লাহ তাআলা অপরিসীম অগণিত আল্লাহ তাআলা নেকি দিয়ে থাকেন তারাবির নামাজ যারা আদায় করবে নিয়মিত যারা পড়বে পবিত্র মাহে রমাদান মুবারক মাসে আল্লাহ তাআলা তাদেরকে তিনটি আশ্চর্যজনক কিংবা দারুণ ফজিলত আল্লাহ তাআলা তাদেরকে দান করেন তিনটা পূর্ণ নেকি আল্লাহ তাআলা তাদেরকে দেন তারাবির নামাজ আদায়কারীদেরকে আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দান করেন তিনটা মহান পুরস্কার আল্লাহ তাআলা দান করেন তিনটি অগণিত ফজিলতের ফজিলত আল্লাহ তাআলা তাদেরকে দান করেন যারা নাকি তারাবির নামাজ আদায় করে সম্মানিত মুসলিয়ানি কেরাম তারাবির নামাজ এর গুরুত্ব তারাবির নামাজের ফজিলত তারাবির নামাজ কত রাকাত আমরা পড়ব এ বিষয়ে আমরা সংক্ষেপে ইনশাআল্লাহুল আজিজ কিছু আলোচনা করব আল্লাহ তাআলা যদি চান সমস্ত কামিয়াবি তো আল্লাহ তাআলা থেকেই হয় তো মাহে রমাদানের কামিয়াবি ফজিলত আমাদেরকে ইবাদতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তওবার মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা থেকে নিতে হবে যিনি আল্লাহ তাআলা দিনে রোজাকে ফরজ করেছেন রাতে তারাবির নামাজকে আমাদের জন্য সওয়াবের কাজ নেকির কাজ বানাইছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মদিনা মুনাওয়ারাতে তিন দিন তারাবির নামাজ পড়ছেন চতুর্থ দিন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন না ঘর থেকে এই জন্য যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায় তো আমার উম্মতের জন্য কষ্ট হবে উম্মতের কষ্টের কথা চিন্তা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আসেন নাই সাহাবে কারাম নিজে নিজে নামাজ আদায় করে নিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেজার করতে করতে তারপরে সাহাবে কারাম নিজে নিজে নামাজ আদায় করতেন রাত্রের নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ তিন দিন আদায় করছেন পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এরকম ছিল উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় সমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে সাহাবে কারাম আলাদা আলাদা নামাজ পড়তেছে তো উনি এই আলাদা নামাজ পড়াকে উনি একটা জামাতভাবে জামাতবদ্ধ করে দিলেন প্রত্যেককে ডাক দিয়ে একত্রিত করে একটা জামাত চালু করে দিলেন আর ওই জামাতের ইমাম বানাইলেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে মসজিদে নবীতে তারাবির নামাজ পড়াইলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত চালু করে দিয়েছেন তো তাহলে তারাবির নামাজের গুরুত্ব কত রসুলও পড়ছেন সাহাবায় পড়ছেন তাবিয়িন পড়ছেন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য নেকির কাজ সওয়াবের কাজ বানিয়েছেন এবং তারাবির নামাজ পড়লে তিনটা মহান পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানকে তারাবির নামাজ পড়তে হবে এটাই বাস্তব কথা আর এটাকে লাজিমি করা নিজের সওয়াবের নেক কাজের একটা অংশ বানানো যে মাহে রমাদান মাসে আমাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে বছরে বাকি এগারো মাস তারাবির নামাজ থাকে না শুধু এক মাস বারো মাসের এক মাস শুধু মাহে রমাদান আল মুবারক মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য সওয়াবের কাজ নেকির কাজ রাখছেন তারাবির নামাজ আর এই তারাবির নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা থেকে আমরা নৈকট্য হাসিল করতে পারবো আল্লাহ থেকে আমরা পুরস্কার নিতে পারবো আল্লাহ তাআলা থেকে আমাদের গুনাহ মাফ করাইতে পারবো এই জন্য প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব হলো কর্তব্য হলো মাহে রমাদান আল মুবারক মাসে তারাবির নামাজ আদায় করা কারণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করছেন সাহাবায়ে কেরাম আদায় করছেন তাবিঈন আদায় করছেন সমস্ত ওলামায়ে কেরাম সবাই আদায় করছেন এবং এটা আল্লাহ তাআলার হুকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আর যারাই তাবিঈন নামাজ আদায় করবেন আল্লাহ তাআলা তাদেরকে নেকি দান করবেন তাদের গুনাহ মাফ করবেন সম্মানিত মুসলিয়ানি কেরাম এখন আমরা তারাবির নামাজ কত রাকাত পড়ব বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা শোনা যায় তারাবির নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন কত রাকাত পড়ছেন সাহাবায়ে কেরাম কত রাকাত পড়ছেন বিশ্বনবী সাল্লাম যা করতেন তাই সাহাবায়ে কেরাম করতেন বিশ্বনবী সাল্লাম তিন দিন বিশ রাকাত পড়ছেন এই জন্য সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামাতটা মদিনা মুনাওয়ারাতে পরবর্তীতে চালু করে দিয়েছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ওই জামাতটার নামাজ কত রাকাত সাহাবায়ে কেরাম ওই জামাতে নামাজ পড়ছেন ওই জামাতে সাহাবায়ে কেরাম জামাতবদ্ধ হইয়া জামাত আকারে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা ইমাম ছিলেন
20 রাকাত তারাবির নামাজ, 3 রাকাত উইতরের নামাজ কিংবা বিতরের নামাজ আদায় করছেন। টোটাল 23 রাকাত, 20 রাকাত তারাবির নামাজ আর 3 রাকাত উইতরের নামাজ। এই সিলসিলাটা, এই নিয়মটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই তরতিব এখনও চলে আছে, মদিনা মসজিদে এখনও চলে, এবং আল্লাহ তাআলা আগে সামনে চালাইবেন। প্রত্যেকটা জায়গাতে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয় এবং 3 রাকাত উইতরের নামাজ। এক তো এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, তৃতীয় হইল খোলাফা রাশিদিনদের জমা হইয়া ঐক্যমত হইয়া সবাই 20 রাকাত আদায় করছেন, কেউ এটার দ্বিমত পোষণ করেন নাই। সমস্ত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে 20 রাকাত তারাবির নামাজ মদিনা মুনাওয়ারাতে মসজিদে নবীতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে আদায় করছেন। এটা হলো সাহাবাদের ইজমা কিয়াস দ্বারা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দলিল সাব্যস্ত ধারাবাহিকভাবে আস্তে 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 আজকে আমাদের বন্ধ আছে। এখন আমরা তারাবির নামাজ কত রাকাত পড়ব? এখন আমরা তারাবির নামাজ পড়ব 20 রাকাত। 20 রাকাত হলো উত্তম আফজল, এবং 20 রাকাত যদি কোরআন খতম হয় তাহলে তো আরও উত্তম। 20 রাকাত যদি কোরআনে খতম হয়, পবিত্র কোরআনে কারিম খতম হয়, অর্থাৎ খতম তারাবি পড়তে পারি আমরা, তাহলে তো নূর নারা নূর আফজল উত্তম হলো উত্তম। তারপরে যদি বিভিন্ন জায়গায় দেখা যায় বাহারানে বিভিন্ন জায়গায় তারাবির নামাজ অনেকে আরও একটু কম পড়ে, ওইটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের হাজা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ কত ছিল, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ ছিল 8 রাকাত রাতের নামাজ এবং 3 রাকাত উইতরের নামাজ। তো এই হাদিস তো আমাদের রাদিয়াল্লাহু তাআলা যখন রাদিয়াল্লাহু আনহা যখন বয়ান করছেন তখন বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ ছিল 8 রাকাত এবং বেতেরের নামাজ ছিল 3 রাকাত, অর্থাৎ বলছেন রমজান এবং রমজানের বাইরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান এবং রমজানের বাইরে যে রাত্রের নামাজ ছিল এই রাত্রের নামাজ আমাদান বলছেন 8 টাকা ছিল, অর্থাৎ রমজান 8 টাকা পড়তেন, রমজান সারা বিশ্বনবী সাল্লাম রাত্রের নামাজ 8 টাকা পড়তেন। তো এটা তারাবির নামাজ নেই, তাহাজ্জুদের নামাজ, কারণ রমজান এবং রমজানের বাইরে সেম নামাজ পড়তেন, তো এটা তাহাজ্জুদের নামাজ। তো এটা এই হাদিসটা থেকে অনেকে বলে যে না 8 টাকা পড়তে হবে, এই জন্য অনেকে এই হাদিসের আলোক থেকে 8 টাকা পড়ে। মূলত এই হাদিসটা তাহাজ্জুদের ব্যাপারে, তাহাজ্জুদের ফজিলতের ব্যাপারে এই হাদিসটা। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের নামাজ 13 রাকাত পড়ছেন, 13 রাকাত রাত্রের নামাজ পড়ছেন, রাত্রের নামাজ বিশ্বনবী 13 রাকাত পড়ছেন, 10 রাকাত এবং 3 রাকাত উইতরের নামাজ। তাহলে সব কিছু দলিল যদি আমরা দেখি, তাহলে আরও দেখা যায় 16 রাকাতের দলিল আছে এবং 36 রাকাতের দলিল আছে। এখন মোট কত হইল এখতালাফ ছাড়া, লাগালাগি ঝগড়া ফাসাদ ছাড়া আমরা কত রাকাত পড়ব? আফজল হইল উত্তম হইল 20 রাকাত পড়া তারাবির নামাজ এবং সাথে কোরআন খতম দেওয়া, এটা হলো উত্তম আফজল। কেউ যদি খতম না দিতে পারে, যদি সুরা তারাবি 20 রাকাত পড়ে সুরা সুরা ছোটো ছোটো সুরা দিয়া তারপরেও পড়তে পারবে, এটা হলো উত্তম আফজল। তারপরে হইল কেউ যদি 16 রাকাত পড়তে চায় তো 16 রাকাতও পড়তে পারবে। 20 রাকাতের তরতিবটা হাজরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাদের থেকে নিয়ে আস্তে 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 ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিরমিজি রহমতুল্লাহ আলাই আরও আস্তে 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 বর্তমানে 20 রাকাতের ধারাবাহিকতা চলতে আছে। এটা হলো এই সিলসিলা 20 রাকাতের তরতিব নিয়ম। ইমাম মালিক রহমতুল্লাহ একটু ভাড়ায় বলছেন যে উনি 16 রাকাত বা 36 রাকাত বলছেন, একটু ভাড়ায় পড়া, অর্থাৎ 20 টাকা বেশি পড়া। এবং 8 রাকাতের অনেকে 8 রাকাত পড়ে, এটা হযরত আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিস তাহাজ্জুদের হাদিস থেকে অনেকে 8 রাকাত তারাবি নামাজ পড়ে। এখন আমরা সমাজে ফেতনা ফাসাদ না করে আমরা যারা 20 রাকাত পড়বো তারা তো ভালো, আলহামদুলিল্লাহ 20 রাকাত পড়তে পারলে ভালো, উত্তম 20 রাকাত পড়বেন, কোরআন শরীফ খতম করবেন, কিংবা ছোট ছোট সূরা দিয়েও 20 রাকাত পড়তে চাইলে পড়বেন। আর যারা 8 রাকাত 10 রাকাত পড়তে চান তারা 10 রাকাত পড়তে পারবেন, কেউ যদি 8 রাকাত পড়তে চান 8 রাকাত পড়েন, কেউ যদি 16 রাকাত পড়তে চান 16 রাকাত পড়েন। অর্থাৎ রমজান মাসে আবাদতের মাস আপনি যত ইচ্ছা আপনি নামাজ পড়েন, কিন্তু ঝগড়া ফাসাদ লাগালাগি না করা, একতরাফ না করা, নামাজ পড়তে থাকা নিয়মিত প্রতিদিন, যে আমি তারাবি পড়ি কিছু না কিছু আমি পড়ি। আর রমজান মাসে যত বেশি আমি আবাদত করবো ততই আমার ফায়দা, যত নফল নামাজ পড়বো ততই আমার ফায়দা, একটা নফল একটা ফরজের সমতুল্য আর একটা ফরজ সত্তরটা ফরজের বেশি, আল্লাহ তাআলা নেকি দান করেন। তো আমরা বেশি এরকমভাবে নফল আবাদত করবো, আল্লাহ তাআলা বেগায়রে হিসাব বেগায়রে নেকি দেন, নেকির কোনো আল্লাহ তাআলা যখন বান্দাকে দেন তখন দিল খুলে দেন, আল্লাহ তাআলা এরকম আল্লাহ তাআলা রহমান রহিম, আল্লাহ তাআলা বেগায়রে হিসাব রিজিক বান্দাকে দেন। এই জন্য আমরা নফল নামাজ বেশি বেশি পড়ার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই জন্য তারাবির নামাজ যার যে যেদিকে চলেন, যে যেই মাজহাব মানেন ওই মাজহাব অনুযায়ী তারাবির নামাজ আদায় করবেন, কিংবা যে
ভাই যে শেখের শেখকে মানেন, যে উস্তাদকে মানেন, যাকে মানেন, সেই অনুযায়ী আপনি তারাবির নামাজ আদায় করবেন। কোনো পার্থক্য করবেন না, কোনো এরকম ভাবে একতলাফ করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না, একজন আরেকজনকে গালাগালি করবেন না, তারাবির নামাজ আদায় করে নেবেন। এটাই একটা রায় সমস্ত ওলামায়ে কেরাম যেটাকে বলে এতাদেলি রায়, যে আপনি যে যেমনে পড়তে চায় পড়তে থাকুক, কিন্তু তারাবির নামাজ পড়া, নামাজ রাত্রে নামাজ কিছু হইলো আদায় করো, আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করো, তারাবির নামাজ পড়ার তৌফিক দান করো। এখন তারাবির নামাজের ফজিলত কি? তারাবির নামাজের তিনটা বিশাল ফজিলত হাদিসে মুবারকের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছে। তিনটা বিশাল ফজিলত, তিনটা বড় বিশাল ফজিলত তারাবির নামাজের পাওয়া যায়, তিনটা বিশাল অনেক বড় বড় ফজিলত তারাবির নামাজের পাওয়া যায় হাদিসে মুবারকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজের ফজিলত বর্ণনা করছেন, যে নাকি তারাবি সালাত আদায় করবে, তারাবি নামাজ আদায় করবে। বিষ্ণু সালাম কি বলছেন বুখারিতে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে নাকি রাতে ধারে ধারে নামাজ আদায় করবে ইমানের সাথে ইহতিসাবের সাথে, অর্থাৎ ইমানের সহিত সওয়াবের আশায়, নেকির আশায়, যে নাকি রাতে ধারে ধারে নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, তারাবির নামাজ পড়ার নেকি হইলো, তারাবি সালাত আদায় করার নেকি হইলো, ইমানের সহিত আল্লাহর উপর ইকিনের সহিত সওয়াবের আশায় তিনি কি তারাবি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবে। এর হলো বুখারীর হাদিস প্রথম। তারাবি নামাজ আদায়কারী কাদের অন্তর্ভুক্ত? দ্বিতীয় ফজিলত হলো তারাবি নামাজ আদায়কারী কাদের অন্তর্ভুক্ত? তারাবি নামাজ আদায়কারী হইলো শহীদদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনি তারাবি নামাজ আদায় করলে শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত আপনাকে করা হবে। হযরত আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ রাসূল, আমি যদি এই কথার সাক্ষ্য দেই, এই কথার সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, আল্লাহ তাআলার রাসূল, এবং আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, যাকাত দেই, মাহে রমাদান মাসে রোজা রাখি, দিনে রোজা রাখি এবং রাত্রে তারাবির নামাজ পড়ি, তাহলে আমি কাদের অন্তর্ভুক্ত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তুমি সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত। তুমি তুমি যে আল্লাহ তাআলাকে রব মানো, সাক্ষ্য দিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহ তাআলার রসুল, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, রোজা রাখো, যাকাত দাও এবং রাতে তারাবির নামাজ পড়ো, তাহলে তুমি শহীদ, সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত। বিশ্বনবী ইসলাম তাকে সুসংবাদ দিলেন যে তুমি যে এই সমস্ত আমল করো, তাহলে তুমি সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সহি তারগিব এই হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করা হয়েছে হযরত আমর ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তারাবির নামাজ পড়লে আপনি যদি তারাবির নামাজ আদায় করেন, তাহলে আপনি শহীদদের অন্তর্ভুক্ত, সিদ্দিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তিন নম্বর ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমামের শহীদ, ইমামের সাথে অর্থাৎ জামাতের সাথে পূর্ণ তারাবির নামাজ পড়ার ফজিলত কি? আমরা যদি ঘরে দুইজন কিংবা চারজন কিংবা দশজন কিংবা মসজিদে জামাত সহিত তারাবির নামাজ আদায় করি, ইমামের সাথে ইমাম যত রাকাত পড়ে তত রাকাত যদি নামাজ পড়ি, ইমাম 20 রাকাত পড়লে 20 রাকাত, ইমাম 8 রাকাত পড়লে 8 রাকাত, ইমাম 12 রাকাত পড়লে 12 রাকাত, ইমাম 10 রাকাত পড়লে 10 রাকাত, আমরা সম্পূর্ণ তারাবির নামাজ ইমামের পিছনে আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি না কি নেকি দান করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নাকি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নাকি ইমামের শহীদ পূর্ণ তারাবির নামাজ পড়বে, অর্থাৎ শুরু থেকে নিয়ে লাশ পর্যন্ত তারাবির নামাজ পড়বে, সাথে উইদারের নামাজ পড়বে, চাই 20 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত হোক, অর্থাৎ ইমামের সাথে যদি পূর্ণ তারাবির নামাজ পড়ে, তো সে সারা রাত্র নফল এবাদত করার নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। অর্থাৎ আপনি সারা রাত্র নফল এবাদত করার নেকি আপনি পাবেন, যদি কোনো খারাপ কাজ না করেন, শরীয়ত বিরোধী কাজ না করেন, তো সারা রাত্র তাহাজ্জুদ এবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করার নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। যদি আপনি কাজও যান, কাজও করেন, তারপর আপনি সারা রাত্র নফল এবাদত নেকি পাবেন, শুধুমাত্র ইমামের সহিত পূর্ণ তারাবি পড়ার কারণে। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবির নামাজের বিশাল তিনটা ফজিলত, আসুন আমরা মাহে রমাদান মাসে দিনে রোজা রেখে রাত্রে তারাবির নামাজ পড়ে আল্লাহ থেকে এই তিনটা ফজিলত হাসিল করি, এবং যদি তারাবির নামাজে খতমে তারাবি হয় তাহলে তা আরও ভালো, খতম রাত্রে তারাবির নামাজ খতম তারাবি পড়ে ইমামের সহিত কিংবা তারাবির নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলা থেকে এই তিনটা বিশাল ফজিলত হাসিল করি, আমরা এই তিনটা ফজিলত থেকে মাহরুম না থাকি, আমরা প্রত্যেকেই তারাবির নামাজ আদায় করি। প্রথম যে নাকি তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করবে, যে নাকি তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্তবা, শহীদদের সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত করবে,
যে নাকি ইমামের শহীদ তারাবির নামাজ আদায় করবে, ইমামের শহীদ সম্পূর্ণ তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে সারা রাত্র নফল এবাদতের নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।